আজ 26 মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 47তম স্বাধীনতা দিবস উপলক্ষে সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রিপোর্টে আরো জানাচ্ছেন আহমেদ পিপুল স্বাধীনতা দিবসের সূর্যোদয়ের সাথে সাথেই সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এরপর মহান স্বাধীনতার জন্য প্রাণ বিসর্জনকারী বীর সেনানীদের প্রতি সম্মান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনা নৌ এবং বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল এ সময় শহীদদের উদ্দেশ্যে রাষ্ট্রীয় সালাম জানায় পরে আওয়ামী লীগ নেতাদের সাথে নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান শেখ হাসিনা শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ও ঢাকা উত্তর এবং দক্ষিণের দুই মেয়র বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সকাল 9:15 দিকে স্মৃতিসৌধে পৌঁছান দলীয় নেতাদের নিয়ে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি স্বাধীনতা দিবসে আওয়ামী লীগ ও বিএনপি দেশের চলমান পরিস্থিতি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেন দেশটা আমাদের সবার আগে দেশকে ধ্বংস করে দেশের স্থিতি নষ্ট করে আজকে যে অপশক্তি কে মদত দেওয়া হচ্ছে এই অপশক্তি কিন্তু তোমার এই বধিবে যে গোকুলে বাড়িছে সে কেউ কেউ আমি তো বলি এই অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি তারাই এই অপশক্তিকে মদত দিচ্ছে এবং পৃষ্ঠপোষকতা করছে তা না হলে তারা এতটা আশকারা পাওয়ার কথা ছিল না মিলিটেন্সির পৃষ্ঠপোষক করছে সরকার নিজে তারা আজকে সঠিকভাবে এই জঙ্গিবাদের উৎস খুঁজে বের করছে না এবং সেটার অনুসন্ধান করছে না ইনভেস্টিগেশন প্রপারলি করছে না উপরন্তু একটা গণতান্ত্রিক উদারপন্থী রাজনৈতিক দলগুলোর উপরে যখন দোষারোপ করা হয় তার অর্থ হচ্ছে যে তাদের উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য সে রাজনৈতিক উদ্দেশ্য হিসেবে এটাকে ব্যবহার করতে চায় যতদিন এটাকে জিগে রাখবে ততদিন তার রাজনৈতিক উদ্দেশ্য হবে তাছাড়া শ্রদ্ধা জানানো হয় বিরোধী দল জাতীয় পার্টির পক্ষ থেকেও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় স্মৃতিসৌধে ঢল নামে হাজারো মানুষের আহমেদ পিপল এনটিভি নিউজ ঢাকা